আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আছেন ত্রিপুরা রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের মাননীয় সচিব শ্রী অভিষেক সিংজি, তার সঙ্গে আছেন নগরায়ণ দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর তমাল মজুমদার মহোদয়, আছেন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এমডি ইউএলএম শ্রী প্রভাকর রাউজি সহ আপনারা যারা বিভিন্ন পৌর পরিষদ, পৌরসভা এবং নগর পঞ্চায়েত থেকে যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসছেন, তার সঙ্গে যারা আছেন এখানে উপস্থিত বিভিন্ন ইউএলপির যারা সিও বা এক্সিকিউটিভ অফিসার এসছেন, এক্সিকিউটিভ অফিসার যারা এসছেন এবং জলপুরের যারা অফিসার এখানে আছেন, আধিকারিকরা সর্বোপরি যারা উপস্থিত আছেন এই সভায়, আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই স্বল্পকালীন নোটিশে মূলত কয়েকটি বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আমাদের আগরতলা পৌর নিগম সহ 20টি ইউএলবের যারা প্রতিনিধি আমরা আছি, প্রত্যেকেই ডাকা হয়েছে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য এবং মত বিনিময় করার জন্য। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিশেষ কারণে বলা হয়েছে যে একটা লাস্ট ডেট আমাদের কাছে দেওয়া আছে যে প্রথম ডিপিআর থেকে 7 ডিপিআর অবধি যে কাজগুলি আমরা সম্পন্ন করতে পারিনি বিভিন্ন কারণে, সেগুলি সম্পন্ন করার জন্য এই মাসের এই জুনের 2023 অবধি লাস্ট ডেট দেওয়া হয়েছে। আগেও আমরা 31 মে ডেট দেওয়া হয়েছিল, যদিও কোনো কারণে অনেকগুলি পৌরসভা, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত বা পৌর নিগমের আমাদেরও এই কাজগুলি করে উঠতে পারিনি। তো সেই বিষয়ে আলোচনা করা হবে। উদ্দেশ্য হচ্ছে যাদেরকে আমরা আহ্বান করেছিলাম এই প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্ভুক্ত করেছিলাম বা আমাদের বিভিন্ন পৌর নিগম, পৌরসভা এবং নগর পঞ্চায়েতে যারা এসেছিলেন তারা আশা নিয়ে এসেছেন এবং তাদেরকে আমরা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না, কিন্তু কোনো কোনো জায়গায় আমি আগরতলা পৌর নিগম আমাদের বলবো অনেকখানি প্রবলেম আছে। আপনাদের নিশ্চয়ই থাকবে, আপনারা আলোচনা অংশগ্রহণ করবেন। তো আমার যেটা মনে হয়েছে সরকারের পক্ষ থেকে বা দপ্তরের পক্ষ থেকে ডেট ফিক্স করে দেওয়া হয়েছে এটা বিভিন্ন কারণে এটা লাস্ট ডেট বলা হয়েছে। তো যাই হোক, তো আমার মনে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি আমরা বলি আপনারা আলোচনা অংশগ্রহণ করবেন। আমার আগরতলা পৌর নিগমে আমাদের যে প্রবলেমগুলি হচ্ছে, প্রথমটা হচ্ছিল জায়গার ক্ষেত্রে আমরা দেখেছি ফার্স্ট ডিপিআর, সেকেন্ড ডিপিআর, থার্ড ডিপিআরে তখন কিন্তু জায়গার কোনো প্রবলেম ছিল না, তখন খাস জায়গাতেই দেওয়া হতো ঘর। তারপরে পরবর্তী সময় সিদ্ধান্ত পাল্টিয়েছে যে বলা হচ্ছে না যুদ্ধ জায়গা হতে হবে তার নিজস্ব, সেক্ষেত্রে অনেকটা প্রবলেম। পরবর্তী সময় আমরা পৌর নিগমে আমরা আলোচনা করে আমি সিদ্ধান্ত নিচ্ছি না, আমাদের সিদ্ধান্ত হচ্ছে রাস্তা থেকে 150 মিটার দূরে আমরা যেসব ঘর বাড়িগুলি আছে জায়গা আছে সেগুলি খাস জায়গা হলেও ওই ব্যক্তিদের দেবো। কারণ আগরতলা শহর বা আপনাদের পৌর নিগম, পৌরসভা বা পৌর পরিষদ কিংবা নগর পঞ্চায়েতে গরিব অংশের বেশি মানুষই কিন্তু তাদের নিজস্ব জায়গা থাকে না। তো যাদেরকে আমরা ঘর দেওয়ার জন্য নাম প্রস্তাব করি বা যারা আবেদন করেন তারাও প্রকৃতি গরিব হন, তাদের ঘর থাকে না বলে তারা বলেন। তো যাদের জায়গা আছে তাদের তো নিশ্চয়ই কিছুটা বাসস্থান থাকার কথা। কিন্তু যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী যেই কারণে এই স্কিমটা চালু করা হয়েছে প্রধানমন্ত্রী পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এটা হচ্ছে গরিব মানুষের যাদের গৃহহীন তাদেরকে ঘরের ব্যবস্থা করে। সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে যারা আমরা নির্বাচিত প্রতিনিধিরা আছে বিভিন্ন পর্যায়ে সরকারের সঙ্গে আমাদেরও সহযোগিতা করে আমাদের এই কাজগুলি করা উচিত, যেহেতু আমরা কমিটমেন্ট করা হচ্ছে পাবলিকের প্রতি, পাবলিকের হয়ে একটা কাজগুলি করবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যেটা অভিষেক সিং আলোচনা করেছেন, আমার তমলবাবু কিছুটা রেখেছেন, পরবর্তী সময় বিস্তৃত আলোচনা হবে। তো এখানে যেমন জায়গার বিষয় আছে, তারপর ফান্ডের বিষয় আছে। যেমন আমার পৌরসভাতে আমাদের পৌর নিগমে এখন 10 কোটি টাকা প্রয়োজন আছে, যদি ঘরগুলি আমরা প্রথম থেকে লাস্ট অব 7 ডিপিআর অবধি যেগুলি আবেদন করছে তাদেরকে যদি আমরা 2-3 মাসের মধ্যে যে টাকা ব্যবস্থা হয় তবে আমরা তাদেরকে দিতে পারবো, তারা করতে পারবে। শুধু যে যারা আবেদন করছে তারা ঘর করছে না এই বিষয় না, আমাদেরও কিছুটা দুর্বলতা আছে এই দিক থেকে আমাদের কাজগুলি করার ক্ষেত্রে। আমার মনে হয় আমাদের আমার সঙ্গেও আপনাদেরও মোটামুটি এইগুলি একটা মিলে যাবে, হয়তো আলোচনা রাখবেন। পরবর্তী আজকের আলোচনা বা ওয়ার্কশপে অনেকগুলি বিষয় আছে, যেগুলির মধ্যে আছে এটা ছাড়ো যে পিএম গতিশক্তি এটা আছে, তারপর আছে স্বচ্ছ ভারত মিশন, এর উনি আলোচনা করেছেন আমাদের
আলোচনা রাখবেন আমাদের পক্ষের থেকে। এখানে তিনি সাজ্জা দিয়ে আছেন, আমাদের অ্যাডিশনাল কমিশনার আগরতলা পুরনো আমাদের পক্ষে বলবেন। আপনারা যার যার সিওরা নিশ্চয়ই আলোচনা রাখবেন, বা আপনারা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান যারা এসছেন আলোচনা রাখবেন, আপনাদের স্ট্যাটাস কি বর্তমান বুঝলেন। এবং আছে আচ্ছা, এটা আমাদের বিষয় আছে, যেমন এটা আগরতলা লাইট হাউসের বিষয়, এটা মধ্যে একটাই আছে আমাদের এই রাজ্যে, এটা আগরতলাতে লাইট হাউসের বর্তমান কী অবস্থা আছে এটা আলোচনা আমাদের রাখবেন। আমাদের কমিশনার যে আছেন এবং আরবান ডাইরেক্টর সাহেব তুলে ধরবেন। দ্বিতীয় পরবর্তী আছে এডিবি প্রেজেন্ট, আমাদের এডিবি ফান্ডে কোন কোন পৌর নিগম, পৌরসভা, পৌর নিগম এবং নগর পঞ্চায়েতকে কী কী কোনগুলিতে আওতাভুক্ত করা হয়েছে তাদের ফান্ডের তালিকা, সেগুলি বর্তমান অবস্থা কী আছে এগুলি নিয়ে বিশেষ আলোচনা রাখবেন অধিকর্তারা। তো আমি সার্বিকভাবে আমি বলবো যে আমাদের যারা দায়িত্বে আছে বিভিন্ন পর্যায়ে নগর পঞ্চায়েত, পৌরসভা, পৌর পরিষদ এবং পৌর নিগমে, আমাদের প্রথম কাজটা হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। সেক্ষেত্রে যে যেগুলি কাজগুলি, যেমন আমরা শহরকে বা আমাদের এলাকাকে পরিষ্কার রাখতে গেলে, যেমন আমাদের স্বচ্ছ ভারত মিশন যে একটা বিশাল প্রজেক্ট, বা সলিড ওয়াটার ম্যানেজমেন্ট যে কথা বলেছেন অভিষেক সিংজি, তো এগুলিকে সাকসেস করতে গেলে আমার মনে হয় কিছুটা আমাদের নিজস্ব উদ্যোগ গ্রহণ করতে হবে এটা মেনলি। আর যেটা বলা হয়েছে প্রপার্টি ট্যাক্সের বিষয়ে আলোচনা রেখেছেন, আলোচনা হবে, তা এটাও আমি খুব গুরুত্ব দিই যে আমাদের ওন সুর যতটা আমরা বাড়াতে পারবো ততটাই আমাদের কাজ করতে সুবিধা হবে। ছোটো ছোটো কাজগুলি যেটা বলা হয়েছে যে আমাদের পেপারবোর্ড রাস্তা, সিসি ওয়ার কিংবা ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, এগুলি ওয়ার্ডগুলিতে আমরা কিন্তু আমাদের ওন সোর্স থেকে আমরা দিতে পারি। তো আগরতলা পৌর নিগমের ওন সোর্স যতটা সুযোগ, আপনাদের অনেক পৌরসভা অনেক পরিষদে সেই সুযোগ নেই। আমাদের যেমন আমরা এখন আমাদের প্রায় 34-35 কোটি টাকা আমাদের ওন সোর্সে আমাদের আমরা আদায় হয়। তো আমরা এরপরে আমরা চিন্তা করছি যে আমরা ভাবনা আমাদের আছে যে জিএস সিস্টেমে আমরা প্রপার্টি ট্যাক্সটা আমরা নেব। সেক্ষেত্রে আমাদের আমরা দেখেছি আরও 29 কোটি টাকা এক্সট্রা আমাদের আসবে কালেকশন করে, মানে মেইনলি আমাদের কিন্তু জোর দিতে হবে ওন সোর্সের উপর। সরকারি সমস্ত সহযোগিতা সাহায্য বিভিন্ন স্কিমে আসবে, কিন্তু আপনারা যদি ওয়ার্ডের ছোটো ছোটো সমস্যাগুলি সমাধান করতে হয় তবে জোর দিতে হবে ওন সোর্সের উপর। এটা প্রপার্টি হোক, রেন্টেশন হোক, বা অন্যান্য রেন্ট যেসব ভাড়াটা দিয়ে আমরা হলগুলি করি, অনেকের ক্ষেত্রে অনেক জায়গাগুলি আমরা ভাড়া দিয়ে ব্যবসা করি, কিংবা তোজির মাধ্যমে যেখানে হয়। আমাদের আগরতলা একটা সুবিধা আছে, আপনাদেরও অনেক জায়গাতে আছে, বা কিছু জায়গাতে অসুবিধা আছে আমি জানি, তো সেগুলি আপনারা আজকের ওয়ার্কশপে বিস্তৃতভাবে আলাদাভাবে একদম পয়েন্ট ওয়াইজ আলোচনা রাখবেন, যাতে পরবর্তী সময় আমাদের সরকারের বা রাজ্যের নগরায়ণ দপ্তরের সিদ্ধান্ত সুবিধা হয়। নমস্কার, পিআর গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পিআর ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিআর গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পিআর গোল্ড কাচ্চি ঘানি গ্রেড 1 সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিআর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়াইল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা জীবন কুমার সাহা, রাজপুরটি 9436126597 অথবা 8837359630।